সালাম আলাইকুম। আমি ভিডিওটা শ্যুট করতেছি, আমি প্রবাসী সৌদি আরব থেকে। তো আমি যে বিল্ডিংয়ে থাকি না, ওই বিল্ডিংয়ের ছাদের উপরে সিনারিগুলো আপনারা অবশ্যই দেখতে পারতেছেন। যে প্রবাস জীবনে যারা আমরা থাকি, সব দেশে আসলে কিন্তু এরকম না, তবে আমি অধিকাংশ আমাদের যারা প্রবাস আমরা সৌদিতে থাকি, আমরা প্রায় সবার বিল্ডিংগুলো ঠিক এইরকমই। তো আমাদের আমরা তো আর এখানে বেশি ভালো কোনো অবস্থান আমরা নাই, আমরা কোনো রকম এখানে দিন যাইতেছে। আমাদের বেশিরভাগে আমরা কাপড় চাপড় শুকানোর জন্য ঠিক এইরকম আমরা তার টাঙ্গিয়ে রাখি। দেখেন এই তার, এটা আমি টাঙ্গিয়ে রাখছি, এবং কি ওই তারটা আছে না, এটাও কিন্তু আমি টাঙ্গিয়ে রাখছি জামা কাপড় শুকানোর জন্য। আর এখানে যে আপনারা যে ক্লিপগুলো দেখতে পারতেছেন, এই ক্লিপগুলো লাগানোর মূল কারণ হলো, দেখেন এখন তো বাতাস নাই, নর্মাল বাতাস, তারপরে একটা জিনিস খেয়াল করে দেখেন যে এই বাতাসে কিন্তু এগুলো পড়ে যাবে। এটা আমার নিজের এই টি শার্টটা লাগিয়ে রাখছি এই কারণে, তাহলে জামা কাপড়গুলো মাটিতে পড়ে না, মাটিতে পড়লে এগুলো পরবর্তীতে আর গায়ে দেওয়া যায় না। এখানকার মাটি কিন্তু যাইতে চায় না, এত কঠিন মাটি এখানে, বালু মাটি তো বিভিন্ন জায়গা থেকে উড়ে আসে পড়ে। তো এই তারটা আসলে কিন্তু আমি আমার একা নিজের উদ্দেশ্যে লাগাই না, আমার নিজের একা একজনের জন্য একটা তারে যথেষ্ট আমি লাগাইছি এখানে। আমরা আগে তো প্রায় 30-40 জনের মতন এই বিল্ডিংয়ে ছিলাম, তো 30-40 জন সবাই ব্যবহার করার জন্য আসলে আমি দেখলাম যে যা যাদের প্রয়োজন তারা কিন্তু কাছে এখানে ব্যবহার করতে পারবো, জামা কাপড় শুকাইতে পারবে এখানে। এইসব করে তারপর আমি এই তারটা আমি নিজে সংগ্রহ করা তার, এখানে আমি কারোতে কোনো চাঁদা নিয়ে করি নাই, আমি নিজের উদ্যোগে করছি। এটা তার লাগাই দিছি এখানে জামা কাপড়গুলো মানুষের শুকানোর জন্য। এই জামা কাপড়গুলো মানুষের শুকাবে, সবার থেকে ভালো লাগবে। তো আমার হিসাব হয়েছে মানুষে একটু উপকৃত হোক। আমি এই ক্লিপগুলো কত কষ্ট করে সংগ্রহ করে আনি রাখি, কিন্তু সমস্যা হলো মানুষে ওই এগুলোকে ঠিকমতো যত্ন করে না, ব্যবহার করতে পড়ে গেছে উঠাইতে পারে কিন্তু আসলে উঠায় না, জানি না কার মনে কী এসে। তো আজকের এই ভিডিওতে, এখানে আগে আমি ভিডিও শ্যুটিং করতাম, এখানে এই ডামগুলোর উপরে বসে এখানে আমি শ্যুটিং করতাম। তো সময় অনেক করুণ হয়ে গেছে, আর পরিস্থিতিও অন্যরকম হয়ে গেছে, এখন আর আগের মতন ওই রকম সময় হাতে থাকে না, এই কারণে এখন আর বসি এভাবে ভিডিও বানানোর মতন সময় সুযোগ আর হচ্ছে না। তো দেখি ইনশাল্লাহ হয়তো আরও কয়েকদিন পর হয়তো আবার নতুন করে শুরু হবে হয়তো ভিডিও বানানো। আমার ব্লগ ভিডিও আছে, মোটিভেশনাল ভিডিও, টেকনিক্যাল ভিডিও, কুকিং ভিডিও, ট্রিটমেন্ট বিষয়ক ভিডিও, ব্যাংক বিষয়ক ভিডিও, আমার অনেকগুলো চ্যানেল আছে, আপনাদেরকে অবশ্যই সেগুলো লিঙ্ক আমি শেয়ার করে দেব, আপনারা দেখবেন। যে এই দেখেন আমরা বেশিরভাগ যারা প্রবাসে থাকি, দেখেন কত লোকজন এখানে আগে ছিল, প্রায় 50-60 জন লোক ছিল এই একটা বিল্ডিংয়ের মধ্যে। এখন বর্তমানে একটা ছাতাও কিন্তু চলতেছে না, এগুলো এই ছাতাগুলো আমরা তার লাগানো আছে। দেখুন আমি এখানে আমরা যে কত লোকজন ছিলাম এখানে, দেখেন খামাখা শুধু তারগুলো লাগানোই আছে। আর বাংলাদেশি যে স্যাটেলাইটটা এখন বর্তমানে যেহেতু চেঞ্জ করা হয়ে গেছে, এই কারণে সমস্যা হয়েছে কি, আমাদের মধ্যে অনেকে এখন আর ওই আর নতুন করে যে স্যাটেলাইটে দেওয়া হলো, ওই এখানে চ্যানেলের নাম্বার সবগুলো পরিবর্তন হওয়ার কারণে এখন আমরা বাংলাদেশিরা এখন ওই মোবাইলের মাধ্যমে আমরা খবরাখবরগুলো নাটকগুলো আমরা এখন দেখি। তো আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি, দেখেন এগুলো শত শত টাকা নষ্ট করে এই ছাতাগুলো একসময় লাগানো হয়েছে। দেখেন এই ছাতাটা এখানে লাগানো হয়েছে, যে কে বা কারা LNB নাই এটাতে, এই ছাতাটাতে কে মালিক কোথায় আছে কেউ বলতে পারে, কি মারা গেছে না জীবিত আছে। এই দেখেন আরেকটা ছাতা, একসময় এরকম একটা ছাতা পাওয়াটা ছিল অনেক কষ্ট, হাজার হাজার টাকা দিয়ে মানুষ এইভাবে লাগাতো, তোর টাকা রিসিভার কিনতে হতো, তার কিনতে হতো, তারপরে ছাতা কিনে কত ডিল করে কত পরিশ্রম করে এসব ছাতাগুলো লাগানো হতো। এই দেখেন আরেকটা ছাতা পড়ে আছে, দেখেন LNB-ও নেই কিছুও নেই, একটু ভালো করে দেখেন একটা পড়ে আছে, কে বা কারা মালিক, যে কেউ ব্যবহার করতে পারে, কিন্তু এখন মানুষের হাতে এইরকম ডিশে দেখার মতন এখন আর সময় মানুষের হাতে নাই, এখন মানুষ আর ডিশে এরকম দেখতেছে না। এই আরেকটা দেখেন, এটা তারটা কোথায় গেছে দেখেন, এটা কেউ দেখে না, কামাখা এমনি পড়ে আছে, এটা এই ছাতাটা কেউ দেখে না, দেখার মতন এখন আর লোকজন আর নাইও,
এর লোকজন অনেক কমে গেছে। আর একটা ছাতা দেখেন, এটা চলে গেছে এখান থেকে। এই ছাতাটার কিন্তু মালিক যে আমি চিনি, উনি এখান থেকে অনেক দূরে চলে গেছেন। এটা সবাই ছাতাটা এমনি পড়ে আছে, কোনো লাভ আছে? দেখেন এক সময় লাভ হয়েছে দেখছি, শেষ, এখন আর কিছু নেই। এরপর এখানে দেখেন আর একটা ছাতা, এই এমনি পড়ে আছে, দেখেন এই ছাতাটা এমনি পড়ে আছে। দেখেন এলএনবিও নাই, কিছুও নাই এখানে, দেখছেন। এই আরেকটা দেখাইতেছি আপনাদেরকে, দেখেন একটা কোনো তার নাই, কিছু নেই, এমনি পড়ে আছে। এই দেখে আরেকটা আরেকটা দেখেন, এখানে পড়ে আছে এমনিতে, শুধু একটা এলএনবি লাগায় তার কানেকশান দিয়ে যে কোনো লোকে চাইতে পারে। এই দেখেন এই অবস্থা আর কি। তো আমি আজকে এই ভিডিও শুধু আমি আপনাদেরকে একটা যেটা শেয়ার করি, এখানে একটু দেখেন এইগুলো সব ফোলা তার, দেখেন এগুলো এলএনবির সাথে সব ফোলা তার, এখানে ফোলা ফোলা মানে এটা কেউ দেখতেছে না, কামাকা পড়ে আছে, কত বছর আগে লাগানো, এমনি পড়ে আছে, লোকজন নাই, কিছু নাই, শুধু এখনও ডিজাইন হিসাবে পড়ে আছে। সময় পরিবর্তনশীল, আগে এখানে আমরা কত লোকজন এখানে ছিলাম, এখানে কথা বলার সময় কত লোক কেউ মোবাইলে কথা বলতো, কেউ কত আনন্দ ফুর্তিতে ছিল, সেই সময়টা চলে গেছে, এখন আর ওই সময়টা আর নাই, মানুষ সব কিছু পরিবর্তন হয়ে গেছে। তো আজকের ছোট্ট ভিডিওটাতে আমি আপনাদেরকে যেটা শেয়ার করেছি, যে দেখেন যে আমি কিছুক্ষণ আগে আমি আপনাদের সাথে একটা শেয়ার করেছি যে তারটা লাগানোর পিছনে তারের পরে ক্লিপগুলো লাগাইছি, এই কারণে যেখানে কাপড় চোপড় যাতে করে নিচে না পড়তে পারে, কাপড় চোপড় নিচে পড়লে আর ব্যবহার করা যায় না। এখানে একটা কম্বল কে বা কার, দেখেন একটু ভালো করে দেখেন, আমি দেখাচ্ছি এই কম্বলটা, দেখেন এই কম্বলটা কিন্তু একজনের ব্যবহার করা কম্বল, সে শুকাইতে দিছে এখানে, শুকাইতে দেওয়ার পর ওই দিন এত বৃষ্টি, প্রথমে বাতাস হয়েছে, বাতাসের পর নিচে পড়ে গেছে, পড়ে দেওয়ার পর বৃষ্টিতে ভিজে শেষ, এখন আর এটা যে ব্যবহার করবে তার উপর নাই, এখন ওটা ফেলে দিছে এখানে, কার কম্বল কেউ বলতে পারে না। তো আরেক আরেকটা ছাতা এখানে পড়ে আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, আরও দুইটা ছাতা আছে এখানে, যেই দেখেন এই ছাতাটা কোনো তার কানেকশান নাই, পড়ে আছে এমনিতে, ভালো করে দেখেন। তো এগুলো আমি আপনাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে যে পৃথিবী পরিবর্তনশীল, যে কোনো সময় যে কোনো কিছু পরিবর্তন হতে পারে। তো আমাদেরকে এখান থেকে কিছু শিক্ষা নিতে হবে, আমরা এমন কিছু করতে হবে যেটা আমরা যেন আগামী ভবিষ্যতে আমাদের কাজে লাগে। আমরা এমন কিছু যদি উদ্যোগ নিই, যে কোনো ব্যবসা হোক, যাই কিছু হোক না কেন, যে এই ডিশের ছাতাগুলো একসময় মানুষে ব্যবসা করতো, মানুষের লক্ষ লক্ষ টাকা একসময় এই ইনভেস্ট করেছে, আবার লক্ষ লক্ষ টাকা আয় করেছে এই ডিশের ছাতা দিয়ে, আর এখন বর্তমানে দেখেন এই ছাতাগুলো এমনি পড়ে আছে, আর এটাই সত্য। আর এইভাবে করে কিন্তু আসলে এইভাবে কিন্তু আমাদের জীবনটা এইভাবে যাচ্ছে। তো আমরা যারা ব্যবসা করি, আমাদেরকে ব্যবসার সেই হিসাবে বড় উদ্যোগ নিতে হবে, যেন আগামী ভবিষ্যতে যেন আমরা ওই ভালো কিছু যেন করতে পারি, এমন কিছু করতে পারি যেটা যেন দীর্ঘদিন ধরে থাকে। দেখেন এখানে একটু ভালো করে আপনারা দেখেন, এই ছাতাগুলো এমনি পড়ে আছে, এয়ারে আমাদের ছাতার অবস্থা। ওই ওই তারটাও কিন্তু আমি লাগাইছি, ওই যে ওখানে দেখেন যে জামা কাপড় যে ঝুলে রাখছে, ওই যে এটা 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 এখানে, এগুলো কিন্তু তারটা আমার নিজের লাগানো। এগুলো লাগাই দেওয়ার পিছনে এই হলো, সবাই যেন জামা কাপড় শুকাইতে পারে, সবাই যেন জামা কাপড় শুকায়, আর এই যে বিশেষ করে জামা কাপড়গুলো নিচে যদি ভিজে অবস্থা পড়ে থাকে, গন্ধ হয়ে যায়, এখানে রোদ্রে রাখলে হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে এগুলো শুকায় যায়, যেটা জামা কাপড়ের জন্য ভালো। দীর্ঘ সময় যদি ভিজায় রাখলে কিন্তু জামা কাপড় পর্যন্ত সুতাগুলো নষ্ট হয়ে যায়। আজকের এই ছোট্ট এই ভিডিওটাতে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করতেছি সেটা হলো যে এই আর আমাদের প্রবাসের অবস্থা, আমরা এখানে এই অবস্থাতেই আমরা থাকি। দেখেন এখানে অনেকগুলো পানির গ্যালান পড়ে আছে, কে বা কারা রাখছে, সবগুলো আনকন্ট্রোল, সবাই তার ইচ্ছা মতোই চলতেছে, সব ইচ্ছা মতোই করতেছে, আর এইভাবে করে কিন্তু আমাদের প্রবাসের জীবন। দেখেন একটা দিন সুবিধা আছে কি, আপনি হয়তো রাত্রেবেলায় সন্ধ্যার পরে হোক বা যে কোনো সময় বসে নিরিবিলি কথা বলতে পারেন, কিছু হাওয়া থাকে, বাতাস থাকে এখানে, আর কোনো ডিস্টার্ব দেওয়ার মতন কেউ নয়, নিরিবিলি কথা বলতে পারেন, যেখানে নিরিবিলি কি থাকতে পারেন এখানে, মানে একেবারে নীরব নিস্তব্ধ, খুব সুন্দর একটা পরিবেশ। এখন মনে করেন আমি এই ভিডিওটা শ্যুটিং করতেছি, দেখেন এখানে এখন কোনো লোকজন নাই বললে চলে, কোনো লোকজন নাই, কত এইভাবে আমি এখন করতেছি এখানে, আমি আপনাদের সাথে যে শেয়ার করতেছি, এয়ারে আমাদের প্রবাসের অবস্থা। দীর্ঘ এত বছর অভিজ্ঞতা থেকে আজকে আমি আপনাদের সাথে এই ব্লগটা শেয়ার করলাম।
আপনারা যারা কখনো প্রবাসে আসেন না, তারা অন্তত এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আসলে যে প্রবাসে আসলে বিল্ডিংগুলো কীরকম। আর আরেকটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করি, দেখেন এখানে আমাদের দেশে তো ওয়ালের পাশে খালি রাখা, দেখেন এখানে কোনো খালি রাখা হয় না, যাতে করে কোনো মানুষ না পড়তে পারে। দেখেন এখানে পর্দা করা হয় যাতে করে বাইরের এখান থেকে কোনো লোকজন যেন নিচে না পড়তে পারে, এই কারণে এই এগুলো দেওয়া হলো। চাইরে পাশে এক অবস্থা, শুধু যে এই একটা বিল্ডিং তা নয়, সব বিল্ডিংগুলোর এক অবস্থা। এখানে যে টিনটা লাগানো হলো একটু বলে রাখি, এখানে এই বিল্ডিংয়ের পরে কিন্তু একটা বিল্ডিং আছে, ওই বিল্ডিংটাতে আগে ফ্যামিলি বাসা থাকতো। এখানে তো এখানে এমনভাবে করা হলো যাতে করে এই ছাদের থেকে কেউ যেন ওখানে কাউকে যেন দেখতে না পারে, এই কারণে এই টিন দিয়ে এটাকে আরও অতিরিক্ত করে দেওয়া হলো। এটা ভালো করে দেখো, মানে কেউ কাউকে ডিস্টার্ব দিতে পারবে না, মানে সবাই সবার পর্দা মতো থাকতে পারবে। তো ওয়ালটা দেওয়ার সবচেয়ে বড় পরামর্শ হলো কেউ এখান থেকে কোনো লোকজন যেন পড়তে না পারে, বা কোনো জিনিসপত্র যেন ছাদের থেকে নিচে নিয়ে পড়ে কারো সমস্যা যেন না হতে পারে। এইভাবে কিন্তু এই বিল্ডিংয়ের চারপাশে দেখেন, এখান থেকে বিল্ডিংতে এক পাশ দেখাইলাম আপনাকে, আর উপরে হলো একটা পানির ট্যাঙ্কি। দেখেন এটা হলো পানির ট্যাঙ্কি, এখানে পুরো বিল্ডিংয়ের পানি নিচের থেকে উঠেই এখানে রাখা হয়। এই দেখেন এখানেও কিন্তু ওয়ালগুলোর একই অবস্থা, ওয়াল দিয়ে দেওয়া হলো এখানে। একটু ভালো করে দেখেন ওয়ালগুলো কীভাবে দেওয়া হলো এখানে, যাতে করে কোনো লোক এখানে পড়তে না পারে, অথবা এখান থেকে কোনো জিনিসপত্র যেন নিচে পড়ে কারো কোনো ক্ষতি না হতে পারে। একটু ভালো করে দেখেন আপনারা ইয়ারই অবস্থা। তো ঠিক আছে, ইনশাল্লাহ পরবর্তীতে আবার অন্য দিন অন্য সময় অন্য ব্লগ আপনাদের সাথে আমি অন্য জায়গায় হাজির হব। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।